আসসালাম আলাইকুম সম্মানিত নুরানি কায়দার চার নাস করবো তো প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা হরুফে এ মোক শিখবো হরুফে মোকের এই শব্দগুলি আপনাদেরকে প্র্যাকটিক্যালি সহি শুদ্ধ করে শেখানোর চেষ্টা করবো তো আজকের এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি কোথাও না টেনে কোথাও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তো আমরা অনেকেই পড়ার সময় এই শব্দগুলি আসে তখন আমরা পড়তে পারি না তো আজকের এই ভিডিও থেকে আপনাদেরকে সহি শুদ্ধ করে এই হরুফে মোকাত্তের শব্দগুলি শিখিয়ে দিব তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক বিস্মিল প্রিয় দর্শক দেখুন আমরা হরফ যেভাবে উচ্চারণ করে থাকি এইভাবেই উচ্চারণ করবো শুধু যেখানে হরফের উপরে মোটা চিহ্ন থাকবে উপরে থাকবে সেখানে টান এবং তো সহিত এখানে আলিফকে আলিফে বলবো তারপরে লামের উপরে মোটা চিহ্ন আছে এই কারণে এই লামকে চার আলিফ লিপালা মিমের সাথে গুন্নাহ করব তারপরে দেখুন এই যে মিমের উপরে মোটা চিহ্ন আছে তো এই মিমকে চার আলিফ টেনে পরবো তো শব্দটা এইভাবে পড়তে হবে দেখুন আলিফ প্রিয় দর্শক আপনারা আমার সঙ্গে এই শব্দগুলি কয়েকবার বললে আপনাদের সফি শুদ্ধ হয়ে যাবে তো আমার সঙ্গে বলার জন্য চেষ্টা করুন

ميم راء الف لام ميم را كاف ها يا عين صاد كاف ها يا عين صاد طه طه طاسم Cocebe oh, mim oh, Cocein oh, Cocein Yasin yeah, Yasidu yeah, صاد صاد حميم, حميم 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 عين سين سين قاف حميم عين سين قاف 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 তো আমরা এইভাবে হরুফে শব্দগুলি করে আজকের এই ভিডিও থেকে আপনারা শিখে নিবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ইনশাআল্লাহ আবার সামনে নুরানি কায়দার পাঁচ নং পর্বের ক্লাসে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ